তো বন্ধুরা সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা এখন আমি আছি রামনগর বিশ্রাম ঘরের কাছে। এই যে দেখতে পাচ্ছেন বিশ্রাম ঘর, আর এই যে এদিকে রাস্তা চলে যাচ্ছে এদিকে, আজকে এখানে আসলাম বলতে গেলে একটা সেই ট্রেন লাইনের যে লাইনের যে সব মাপটা হচ্ছিল সেই সব মাপ এদিকে করেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিকে, ঠিক আছে? তো আমি এখন এদিকে যাব না, তো অনেক দিন পর আসলাম বলতে গেলে, কিছু সমস্যার জন্য আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে অবশ্য ভিডিও করতাম না, তবু মন চাইলো যে অনেক দিন পরে একটা দেখি কথা একটু বলি, বন্ধুদের সাথে একটু কথা বলি, না হলে হবে না, সেই জন্যে আমি আরও ভিডিওটা করছি। তো বন্ধুরা এখানে ট্রেন লাইনের যে কাজ, সেই কাজ ধরেন এখন আমাদের এই দিককার মানে করিমপুরের আশেপাশে থানারপাড়া রামনগর কিশোরপুর এইদিকের সব কাজ অবশ্য সার্ভের কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তারপর যে লেভেল করা রাস্তার লেভেল মাপা সেসব সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন তারা। তারপরে ধরেন ওই যে মোষবাথানের দিকেও সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মোষবাথানের দিকে লেভেল টেবেল করা সব কিছু হয়ে গেছে, মানে অনেক দূর নিয়ে লেভেলটা করেছে, ঠিক আছে? তো এখন তারা সব আছে কোথায়, আবার কৃষ্ণনগর চলে গিয়েছে, ঠিক আছে? তো কৃষ্ণনগরের ওখান থেকে সব মাপটা আবার সেই যাই হোক কী সব পুঁততে খুঁটি পুঁতবে না কি করবে যাই হোক তারপরে আসবে সব আমার যতটা শোনা। এখন এদিকে কাজ হবে না, দু মাস কাজ হবে না, ঠিক আছে? দু মাসের মতো এই এদিকে যাই হোক আসবে না, এদিকে আসলে আবার সেই কাজের জন্য দু তিন মাস পরে ধরেন আসবে, ঠিক আছে? তো বন্ধুরা যাই হোক, অনেকেই হয়তো ভেবেছিলেন যে না ভিডিও হয়তো ছেড়ে দেবে বা করবে না, কিন্তু তা না বন্ধুরা, অনেকে কি করে যে মনিটাইজেশন অন করার পরে অত কষ্ট করে মনিটাইজেশন অন করার পরে অনেকে ছেড়ে দেয়, কিন্তু আমি ছাড়বো না বন্ধুরা। আমার অবশ্য এইসব ট্রেন লাইনের বলতে গেলে আমাদের গ্রামের আশেপাশে হচ্ছে বলে আমি আপনাদের এই ট্রেন লাইনের এইসবগুলো আপনাদেরকে একটু সামনে দেখাই। তো আমার ইচ্ছা আছে যে দেশ ভ্রমণ সব জায়গায় ঘুরতে যাব, এরকম বাংলাদেশ থেকে শুরু করে আশেপাশের যেসব আমাদের দেশেরই যেসব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেইগুলো আরও ঘোরার আমার ইচ্ছা আছে। তো বন্ধুরা সময়ের সমস্যার জন্য আমি অবশ্যই সেসব জায়গায় যেতে পারি না, অবশ্যই আমি সেসব জায়গার আরও ভিডিও করার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকুন আর আমার সাথেই থাকুন, অবশ্যই আমি আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন বন্ধুরা, বাই বন্ধুরা,